হটলাইনে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্বের অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালিয়েছে দুদক অভিযানে হটলাইনে করা অভিযোগের সত্যতা পেয়েছে দুদকের টিম মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশে আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই অভিযান পরিচালনা করা হয় দুদক সমন্বিত জেলা কার্যালয়ে চট্টগ্রাম একের উপপরিচালক লুৎফুল কবির চন্দন জানান পাসপোর্ট অফিসের বিভিন্ন নথিপত্র দেখে হটলাইনে করা অভিযোগের সত্যতা মিলেছে দালালের দৈরত্ব বন্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এদিকে অবৈধ সম্পদ অর্জনের দায়ে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক আজ ডবল মোরিং থানায় দুর্নীতি দমন আইনে মামলাটি দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ে দুইয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন